নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, চারটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম আজকে। WBPSC-র চারটি নতুন অফিসিয়াল আপডেট পাবলিশ করা হলো। প্রথমত PSC-র একটা পরীক্ষার নতুন অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে, সেই সঙ্গে তিনটি রিক্রুটমেন্টের রেজাল্ট পাবলিশ করা হয়েছে আজকে। তো কোন কোন রিক্রুটমেন্টের রেজাল্ট পাবলিশ করা হলো, রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে, সেই সঙ্গে কোন পরীক্ষার অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, একটি করে শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, PSC.WB.GOV.IN এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখো বাঁদিকে রয়েছে হোয়াটস নিউ সেকশন, এখানে তোমাদের নিচে স্ক্রল ডাউন করে ভিওয়াল অপশানটায় ক্লিক করতে হবে। ভিওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখো তোমাদের সমস্ত আপডেটগুলো পরপর PDF আকারে পাবলিশ করা হয়েছে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার কি নোটিশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে। এখানে তোমাদের PSC-র একটা পরীক্ষার অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে, তো এখানে বলা হয়েছে ফাইনাল অ্যান্সার কিস টু দ্য MCQ পেপার অফ দ্য এক্সামিনেশান। তো এখানে দেখতে পাচ্ছ এক্সামটার নাম ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ ইন ওয়েস্ট বেঙ্গল ফ্যাক্টরি সার্ভিস আন্ডার দ্য লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো সিভিল ইঞ্জিনিয়ারিং সেকশনের অ্যান্সার কি এটা। ঠিক আছে, দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এবং ডেট অফ এক্সাম 27/8/2023। তো এখানে তোমাদের 100টি MCQ কোশ্চেন্সের, এখানে তোমাদের ABCD করে তোমাদের সিরিজ ওয়াইজ কিন্তু অ্যান্সার কি দেওয়া আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে দ্বিতীয় পেজে রয়েছে তোমাদের ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ ইন ওয়েস্ট বেঙ্গল ফ্যাক্টরি সার্ভিস আন্ডার দ্য লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এই শাখার তোমাদের যে পরীক্ষা নেওয়া হয়েছিল, এখানে দেখতে পাচ্ছ এক্সাম ডেট 27/8/2023। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখার কিন্তু এখানে অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে, এখানে তোমাদের 100টি কোশ্চেনে কিন্তু অ্যান্সার কি দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ তিন নাম্বার পেজে রয়েছে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখার, এখানে অ্যান্সার কি, তো এটা তোমাদের এক্সাম ডেট ছিল 27/8/2023, এখানে তোমাদের 100টি প্রশ্নের অ্যান্সার কি দিয়ে দিয়েছে। ঠিক আছে, এরপরে দেখো দ্বিতীয় নোটিশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে। এখানে বাঁদিকে নোটিশ নাম্বার, ডান দিকে দেখতে পাচ্ছ ডেট, আজকের ডেট 8 এপ্রিল 2024। তো এখানে তোমাদের একটা রেজাল্ট পাবলিশ করা হয়েছে। তো এখানে তোমাদের বলা হচ্ছে পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন জুলজি জেনারেল ডিগ্রি কলেজেস ইন দ্য WBES। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের এখানে উল্লেখ করা আছে, এখানে তোমাদের 8টা পোস্ট ছিল। ঠিক আছে, 8টা শূন্য পদ ছিল, তো 8টা পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে রেজাল্ট পাবলিশ করা হয়েছে। যারা যারা এখানে শর্টলিস্টেড হয়েছে তাদের সিরিয়াল নাম্বার এবং সেই সঙ্গে দেখো রোল নাম্বার এবং কোন ক্যাটাগরিতে রেকমেন্ডেশন পেয়েছে এখানে পরপর উল্লেখ করা আছে। ঠিক আছে, এরপর দেখো দ্বিতীয় রেজাল্ট পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, এখানে বাঁদিকে নোটিশ নাম্বার, ডান দিকে দেখতে পাচ্ছ ডেট, আজকের ডেট 8 এপ্রিল 2024। এখানে তোমাদের বলা হয়েছে পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ফিজিওলজি ফর জেনারেল ডিগ্রি কলেজেস। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের মেনশন করা আছে, এখানে তোমাদের 3টি পার্মানেন্ট পোস্ট ছিল, তো 3টি পোস্টে কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়েছে। এখানে যারা যারা শর্টলিস্টেড হয়েছে বা রিকমেন্ডেড হয়েছে তাদের রোল নাম্বার এখানে দেওয়া আছে। ঠিক আছে, এবং কোন ক্যাটাগরিতে হয়েছে পরপর মেনশন করা আছে। ঠিক আছে, এরপর দেখো তিন নাম্বার রেজাল্ট পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট 8 এপ্রিল 2024। এখানে তোমাদের পোস্টের নাম বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সংস্কৃত ফর জেনারেল ডিগ্রি কলেজেস। এখানে তোমাদের 3টি পোস্ট ছিল পার্মানেন্ট পোস্ট, 3টি পোস্টে কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ যারা যারা রেকমেন্ডেড হয়েছে তাদের রোল নাম্বার তোমাদের এখানে মেনশন করে দিয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা, এই তিনটি রেজাল্টের নোটিশ এবং সেই সঙ্গে অ্যান্সার কি নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখান থেকে সমস্ত নোটিশগুলো কিন্তু এক জায়গায় পেয়ে যাবে। ঠিক আছে,